বাবার লাশ পাহারা দেয়া ভাইরাল শিশু মরিয়মের বাড়িতে সদ্য বিদায়ী জেলা প্রশাসক হারুন অর রশিদ দিলেন এককালীন সহায়তা। গত 5ই জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবার লাশ পাহারা দেয়া ছোট্ট শিশু মরিয়মের বাড়িতে এককালীন সহায়তা দুগ্ধ গাভী ও বাছুর নিয়ে হাজির হলেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ। শনিবার বিকেল 4:30 ঘটিকার সময় পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর মহাপুকুর গ্রামের করোনায় ক্ষতিগ্রস্ত মজিবুর রহমানের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ভাইরাল শিশু মরিয়মের মায়ের হাতে দুটি দুগ্ধ গাভী ও দুটি বাছুর তুলে দেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। সাথে এক মাসের গোখাদ্য খৈল লালি ভুসি ব্যান্ড ও খুদি দেওয়া হয়। একই সাথে গরু রাখার জন্য নির্মিত ক্যাটেল শেড হস্তান্তর করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন অর রশিদ। তিনি বলেন, ধন্যবাদ। আপনি যেটি বললেন যে 2021 সালের গত বছর জুলাই মাসে আপনারা আমরা সারা দেশবাসীর মনে হয় হৃদয়ে একটি ছবি এবং ভিডিও খুব ইয়ে করেছিল যে একটি বাচ্চা, ছোট বাচ্চা আপনারা দেখতেছেন আপনার জেলা রাজশাহী হাসপাতালে বাবার করোনায় মৃত্যু। ওর বাবা ছিল আপনার ফেরিওয়ালা, ফেরি করে বিক্রি করতো। তো করোনায় মৃত্যু, বাবার লাশের পাশে মেয়ের কান্নার চিত্রটা মানুষের হৃদয় নাড়া দিয়েছিল পুরা দেশবাসীর। এটি আমাদেরও নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে তার দাফন কাফনের জন্য আমরা ব্যবস্থা করেছিলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি লোকজন, সরকারি লোকজনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি উন্নয়নের একটা মডেল আছে, যে মডেলটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল। এই মডেলের আওতায় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চিন্তা করলাম যে এই পরিবারটি আমরা দেখেছি যে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল এই মেয়েটির বাবা, ফেরি করে বিক্রি করত। তো তার পরিবারে মা আছে। তো এই অন্তর্ভুক্তিমূলক মডেলের আওতায় যে একটা মানুষকে যদি আপনি সহযোগিতা করতে চান, তার যাতে সেই সহযোগিতাটা টেকসই হয় এবং সে যেন নিজে আত্মনির্ভরশীল হতে পারে, তার যেন দারিদ্র থেকে সে উত্তরণ ঘটাতে পারে, তো এরই আওতায় আমরা চিন্তা করলাম যে এর জন্য কি করা যায় যেটি তার একটা পুনর্বাসন, পূর্ণাঙ্গ পুনর্বাসন বলতে যেটা হয় সেটি বোঝাল। তো আমরা তার সঙ্গে কথা বললাম, উপজেলা নির্বাহী অফিসার কথা বলল এবং আমরা শুরুতে তাকে চিন্তা করেছিলাম যে একটা ব্যবসার ব্যবস্থা করে দেব। তাকে সেই অফারটিও করা হয়েছিল, কিন্তু সে সেটিতে তার মানে ওয়াইফ আর কি, মৃতের ওয়াইফ, তিনি বললেন যে না, আমি আসলে ওইভাবে আমাদের এখানে হয়তো আমি পারবো না, বরঞ্চ আমাকে যদি একটু গরু বা ছাগলের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সেটা থেকে যে ইনকাম আসবে সেখান থেকে আমার জন্য উপকার হবে। সেই চিন্তা থেকে তার জন্য আমরা একটি ছোট শেড করে, আপনারা দেখলেন যে আমরা শেড করে দিয়েছি গরু রাখা। এর পাশাপাশি আমরা আজকে এখানে আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় এবং আপনারা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমরা দুটি গরু দিচ্ছি, দুটি বাছুর সহ। একই সাথে গরুর কিছু খাবারও দিচ্ছি আমরা এক মাসের জন্য, যে সে কিন্তু এই গরুগুলোকে খাওয়ায়, এই বাছুর থেকে কিছু গরু দুধ বিক্রি করতে যদি পারে তাহলে তার ইনকামটাও চলবে এবং পরবর্তীতে একের পর এক যদি বাছুর যদি গরুর হয় তাহলে তার একটা ভালো ইনকামের এবং টেকসই একটা আয়ের একটা ইয়ে হবে। তারপর মানে তার যেটা আছে তার সঙ্গে আমরা এই সুযোগটা, তাকে এই প্রণোদনাটুকু আমরা প্রদান করলাম এক্সট্রা ইয়ে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন, অফিসার ইনচার্জ ওসি শফিউল আজম খান, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, 2 নম্বর ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, 2021 সালের 5ই জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান মজিবুর রহমান। এ সময় 7 বছরের কন্যা শিশু মরিয়ম একা একা বসে বাবার লাশ পাহারা দেন, এমনকি কান্নায় ভেঙে পড়েন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মেয়েটির পরিবারের খোঁজ মেলে। পরে জানা যায়, শ্বাসকষ্টে মারা যাওয়া মজিবুর রহমান পোরশা উপজেলার নেতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর গ্রামের ফজর আলী ওরফে কালু গোয়ালের ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। গ্রামে গ্রামে ঘুরে হাঁড়িপাতিল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মজিবুর রহমান মারা যাওয়ার পর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ এবং বিদেশ থেকে শিশু মরিয়মকে অনেকেই সাহায্য পাঠাতে থাকেন। সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসন নওগাঁর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন এ ধরনের সহায়তা পেয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন শিশু মরিয়ম, তার মা তানচিলা বেগম ও শিশু মরিয়মের চাচা শরীফুল ইসলাম। ডিসি স্যার আমাদের গরু দিয়েছে, তার জন্য ডিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। চারটা গরু গরুর খাবার দিল এক মাসের জন্য। আমার ভাতিজি মরিয়মকে, আমার ভাবি, আমার ভাইস্তি, এদেরকে গরু ডিসি সাহেব দেওয়াতে আমরা খুব খুশি এবং আনন্দিত এবং তাকে ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ, এস টিভি পোরশা, নওগাঁ।